ৰাইজে লাহে লাহে বুজি পাইছিলোঁ যে বিহালী সমষ্টিত কংগ্ৰেছে বিজেপিৰ হৈয়ে নিৰ্বাচন কৰিছে। কালিলৈকে থকা বিজেপি পাৰ্টীগৰাকী যিগৰাকীয়ে কংগ্ৰেছত যোগদান কৰা নাই, হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ডেপুটি কেণ্ডিডেট হিচাপে কংগ্ৰেছে বিজেপি পাৰ্টীগৰাকীক নিৰ্বাচনত এবাৰ অৱতীৰ্ণ কৰাইছে। গতিকে ৰাইজে বিহালী ৰাইজ সজাগ সচেতন হ'ব লাগে। এতিয়া মই আহ্বান জনাইছোঁ যে বিজেপিক উৎখাত কৰিবলৈ হ'লে বিহালী ৰাইজে এটা শক্তিশালী সঠিক সিদ্ধান্ত ল'ব লাগিব। এগৰাকী বিজেপিৰ প্ৰাৰ্থীৰ বিৰুদ্ধে ৰাইজ একত্ৰিত হ'ব লাগিব, আনগৰাকী ছদ্মবেশী বিজেপিৰ বিৰুদ্ধে ৰাইজ সজাগ সচেতন হ'ব লাগিব। আৰু এই বিহালী সমষ্টিৰ ৰাইজ অতি সচেতন, সজাগ, শিক্ষিত। গতিকে মই ভাবোঁ যে সকলোৱে সঠিক আৰু শুদ্ধ সিদ্ধান্ত গ্ৰহণ কৰক। আমি এই কথা বাৰে বাৰে কৈ আহিছোঁ যে বিজেপিক উৎখাত কৰিবলৈ হ'লে আমাৰ ওচৰত থকা মূল অস্ত্ৰটোৱেই হ'ল একতা। ঐক্যবদ্ধতাৰ কোনো বিকল্প নাই বিজেপিক পৰাভূত কৰিবৰ কাৰণে। এনেকুৱা এটা সাম্প্ৰদায়িক শক্তি যি শক্তিয়ে সাধাৰণ জনগণ, খাটি খোৱা মানুহ, কৃষক, শ্ৰমিক, আনকি কৰ্মচাৰী, শিক্ষক সকলোকে ভয়াৱহ সংকটত পেলাইছে। গতিকে এই সংকটৰ পৰা মুক্ত কৰিবলৈ হ'লে বিহালীৰ ৰাইজে একেলগে এটা শক্তিশালী বাৰ্তা দিব লাগিব। বিজেপিৰ প্ৰাৰ্থীগৰাকীকটো উৎখাত কৰিব লাগিবই। ছদ্মবেশী কংগ্ৰেছৰ বিজেপি প্ৰাৰ্থীগৰাকী যিগৰাকী হিমন্ত বিশ্ব শৰ্মাই এটা হাই লেভেল গেম খেলিছে, আপোনালোকে নিশ্চয় বুজি পাইছে। লাহে লাহে কথাবোৰ পৰিষ্কাৰ হৈছে, কাৰণ অকল টকাৰ জোৰেই নহয়, ইয়াত এটা অতি শক্তিশালী ষড়যন্ত্ৰ আছে। আৰু মই আচৰিত হৈছোঁ যে ইমান এটা 150 বছৰীয়া পুৰণা ৰাজনৈতিক দলে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এই ষড়যন্ত্ৰটো পৰ্দাফাচ কৰিব নোৱাৰিলে, ধৰা পেলাব নোৱাৰিলে, আৰু জালত বন্দী হৈ এতিয়া এই প্ৰাৰ্থীগৰাকীক ৰাতিৰ ভিতৰতে লৈ আহিছে। আৰু একতাটো একেবাৰে ভাঙি স্থান বান কৰি যিটো শক্তি, এই শক্তিক বুঢ়া আঙুলি দেখুৱাই তেওঁলোকে কাম কাজ কৰিছে। গতিকে মই সমগ্ৰ বিহালীবাসী ৰাইজক আহ্বান জনাইছোঁ, বিজেপি আৰু কংগ্ৰেছে ভুলতে বা জানি হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ষড়যন্ত্ৰত ভৰি দি যি বিজেপিৰ ডেমি কেণ্ডিডেটগৰাকীৰ হৈ কাম কাজ কৰিছে, তাৰ বিপৰীতে একেলগে ৰাইজে যাতে সকলোৱে কাম কাজ কৰে। এই কথা আমি নকওঁ, মূল কথাটো হ'ল যে ইমান মানে কংগ্ৰেছে এই কথাটো কেনেকৈ ধৰিব নোৱাৰে। আচলতে কথাটো আপুনি কোৱা কথাও এটা হ'ব পাৰে যে তেওঁলোকৰ মাজত হোৱা প্ৰতিযোগিতা বা লবি কেন্দ্ৰিক ৰাজনীতি এইটো হ'ব পাৰে, কিন্তু এইটো দেখাদেখি কথা যে এই গোটেই ষড়যন্ত্ৰৰ খেলটো ক'ৰ পৰা আহিছে, এইটো দিছপুৰৰ পৰা আহিছে। গতিকে নহ'লেনো যিগৰাকী প্ৰাৰ্থী এই সমষ্টিটো SC সমষ্টি অহাবাৰ হ'ব, প্ৰাৰ্থীগৰাকী SC নহয়, ইমান পইচা পাতি খৰচা কৰিবলৈ কোনে বিচাৰিব কওকচোন, মই মিছা কৈছো নেকি? উপ নিৰ্বাচন এটাত ইমান কোটি কোটি টকা মোনা লৈ ঘূৰি ফুৰিছে, খৰচা কৰিব, অহাবাৰ SC নহয় এই সমষ্টিটো নেপায়, তাৰমানে কাৰ কেণ্ডিডেট? এইটো হিমন্ত বিশ্ব শৰ্মা বিজেপিৰ ডেমি কেণ্ডিডেট। মই আচৰিত হৈছোঁ আৰু দুখো লাগিছে, অলপ লাজো লাগিছে যে কংগ্ৰেছে এই কথাটো ধৰিব নোৱাৰিলে নে জানি শুনি তেওঁলোকে এইটো বিজেপিক ৱাক অভাৰ দিছে, এই কথাও নাজানে। মই গৌৰৱ গগৈক মই ভাবিছিলোঁ তেখেত যথেষ্ট বিৰোধী উপদলপতি, সংসদৰ মজিয়াত এই যিটো আপোনালোকে এই কথাটো মনত ৰাখিবচোন। অঁ হ'ব পাৰে পইচা বেছি থাকিব পাৰে, অকণমান যোৱাবাৰ 1000 ভোট বেছি পাব পাৰে, কিন্তু খেলটো কলৈকে চলিছে? যোৱা কালিলৈকে হিমন্ত বন্দনা, বিজেপি বন্দনা চলি আছে। আৰু এনেকুৱা মই তাকে কৈ আছিলো, কি এনেকুৱা ধৰণৰ মহান জাতীয় গণনেতা আহিলে যে তেওঁ এনেকৈ যোগদান নোকোৱাকে টিকেট দি দিলে, নে অসমৰ সাংস্কৃতিক আৰু সাহিত্যিক জগতৰ স্বনামধন্য ব্যক্তি, নে বিশ্ববিদ্যালয়ৰ উপাচাৰ্য, বিদ্যাতনিক শৈক্ষিকভাৱে স্বনামধন্য এগৰাকী ব্যক্তিক তেওঁলোকে টিকেট দিবলৈ আগবাঢ়িছে নেকি? গৌৰৱ গগৈ ডাঙৰ এইটোতো বিচৰা নাই। গতিকে কথাটো একেবাৰে স্পষ্ট যে কংগ্ৰেছৰ এই যিটো সিদ্ধান্ত, এইটো বিজেপিক সমৰ্থন কৰি বিজেপিৰ ভয়ংকৰ ৰাজনৈতিক জালত ভৰি দি দুগৰাকী এতিয়া বিজেপিৰ প্ৰাৰ্থী। গতিকে ৰাইজক আহ্বান জনাইছোঁ এইবোৰ কথাবোৰ বিশ্লেষণ কৰি সিদ্ধান্ত লওক। আমাৰ বিহালী সমষ্টিত শিক্ষিত মানুহৰ হাৰ বহুত বেছি, বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ সমাহাৰ ইয়াত আছে, চাহ জনগোষ্ঠীয় মানুহ, গোৰ্খা ভাইসকল আছে, খিলঞ্জীয়া বিভিন্ন জাতি জনগোষ্ঠী, আমাৰ বাংলাভাষী অসমীয়া মানুহ আছে, ইয়াত আমাৰ ধৰ্মীয় সংখ্যালঘু আছে, সকলোৱে এই ভাগ ভাগ ৰাজনীতি দুপাত হেল মাৰিব লাগিব, এপাত হেল বিজেপিৰ বিৰুদ্ধে আৰু ইপাত হেল ছদ্মবেশী বিজেপিৰ বিৰুদ্ধে। গতিকে মই ৰাইজক অকণমান ৰাতি সকলোৱে বহি ভালকৈ চকু দুটা মুদি
সকলকে সিদ্ধান্ত গ্রহণ করবলৈ অনুরোধ জানাইছো, কোনো ভুল না যাব। মানে আবেগিক হয়ে আর খমখমিয়া পয়সার জোর দেখি রাইজে কেতিয়াও সিদ্ধান্ত লব। কালি তাৎক্ষণিকভাবে যখন সাংবাদিকের উপর আক্রমণ করেছে ব্যবস্থা গ্রহণ করব লাগে, কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভর উপর এই সরকার দিন বিজেপি সরকার দিন বহু আক্রমণ চলছে, বিজেপির আনকি দলীয় কর্মকর্তাও এনেকা আক্রমণ জড়িত, গতি তাৎক্ষণিকভাবে করায়ত্ত করে তলক শাস্তি ব্যবস্থা গ্রহণ করব। আজিয়ে মই কেনেকে আপোনাক কৈ দিম, এটা অদ্ভুত প্রশ্ন কৰিছে, ছাব্বিশত বহুত দূর এই মুহূর্ততে হওয়া নাই দেখুন। এতিয়াও আমি আবেদন জানাইছো অসমের পক্ষের পৰা কংগ্রেসের যাতে শুভবুদ্ধি হয়, তেওঁলোকে যে প্রার্থী দিছে সেই প্রার্থী 30 তারিখের ভিতর ক্ষুদ্র করে লো, আর তেওঁলোকৰ স্বার্থত উত্তর করক কংগ্রেসে, এই দাবিটো আমি করি। শুভবুদ্ধি উদয় হোক এটা আমি কৈ আছো, কারণ এইটো যদি আঞ্চলিক শক্তিবিলাক গুরুত্ব নিদিয়াকে কোনো রাজ্য অসমত কোনেও ক্ষমতা দখল করি এই কথা আপনাদের আপনার জড়িয়ে আমি বার্তা প্রেরণ করি। বিবেকক সুধি কিহত গুরুত্ব আরোপ করব, কি কথা গুরুত্ব আরোপ করব, আদর্শের ফলে যাবনে টাকা পয়সার ফলে যাবনে, ভুয়া প্রলোভন বা প্রতিশ্রুতি বিজেপির যে প্রতারণা প্রবঞ্চনা তার প্রতি আগবাহিব সেই কথাটা নিরূপণ করব। এই আশা রাখি মই সকলকে আহ্বান জানাইছো যাতে বিজেপি পরাজিত করার স্বার্থত শক্তিশালীভাবে আমি করব লাগিব, আর আমি দুটা শক্তির বিরুদ্ধে যুঁজিব লাগিব, সেইটো কারণে আমি সাজু হয়েছি, বিবেক দাস আমার মাজত আছে, প্রার্থীগুলো আমার মাজত আছে, আজি আমি শক্তি বিরোধী প্রার্থী CPMLৰ প্রার্থীগুলো আমি সমর্থন করছি, আর যেটার কারণে আমার কংগ্রেসের মতানৈক্য হয়েছে আর বিরোধীর ওপর কিছু খেলিমেলির সৃষ্টি হয়েছে কংগ্রেসের ভূমিকার কারণে। একটা কথা আমি স্পষ্ট করে আছো বারে বারে যে মাটিত হোক ভারতবর্ষত যে সাম্প্রদায়িক রাজনীতি হয়েছে আর যে ফেসিস্ট রাজনীতিয়ে আমার মানুষক একবারে ধ্বংসর মুখলে ঠেলি দিছে সেইটোর বিরুদ্ধে মাটিরপরাও আমি সাম্প্রদায়িক বীজ উৎখাত করবর কারণে বিরোধী ভোট যাতে বিভাজন নহয় তারবাবে আমি বিরোধী ঐক্য গড়ি তুলিছিলাম, আর তাত আমি গড়ি তুলিছিলো, এতিয়াও আমি রাখিছো, আর ভবিষ্যতে আমি এই ঐক্য রক্ষার কারণে অঙ্গীকারবদ্ধ। আর এতিয়া কি কারণত এনে এজন প্রার্থীক হঠাৎ আদর্শ কথা কয়, রাহুল গান্ধীয়ে চেষ্টা করেছে এই অস্বীকার নকরো মই, কিন্তু আদর্শের কথা কয় পেলায় ইয়াত কি আদর্শ প্রদর্শন করলে কালিলেকে বিজেপি করা মানুষ এজনক, আর ইয়ার স্থানীয় কংগ্রেসের নেতার বিরোধিতা করেছে, পুরনি কংগ্রেসবিলাকে কোনো গুরুত্ব নিদিলে, নিদি পেলায় তেওঁলোকে এনেকুৱা এজন প্রার্থী প্রক্ষেপ করেছে যিজনে কালি নে পরহি কি কয় আপনাদের বেশি জানিব যে কংগ্রেসত যোগ দিয়ার আগতেই প্রার্থিত্ব প্রদান করে মনোনয়ন দাখিল করলে কি কব? আজি আমি অসম সম্মিলিত মোর্চার প্রার্থী হিসাবে আমি CPIML-ৰ ফালৰ পৰা আমি মনোনীত মানে মনোনয় দাখিল করল, আর আজির পৰা আমি আমার কাম কাজ আমি আরম্ভ করিম। আপনাদের দেখিছে যে আজি অসমত এটা সাম্প্রদায়িক রাজনীতি চলি আছে, এটা হিংসার রাজনীতি চলি আছে, দুখিয়া মানুষের উপর একটা লুটপাট চলি আছে, আজি মূল্য বৃদ্ধি হয়েছে, গরিব দুখিয়া মানুষের কঁকাল ভাঙি দিছে, আজি আপনাদের গম পাইছে যে অসমত 11,000তক বেশি এমই আর LP স্কুল বন্ধ করে দিছে সরকারে, এই যা কেদিনের আগত ঘোষণা করেছে যে 36টা সার্কুল অফিস বন্ধ হয়ে যাব, গতি এনেকা একটা হটকারী সিদ্ধান্ত সরকারে লয় আর ব্যাপক ধার করে আমার রাইজক ঋণের বোঝা জাপি দিয়ে উন্নয়নের ফাটাঢোল বজায় আছে। নতুনকে আপনাদের দেখব পাইছে যে ইলেকট্রিসিটি আজি বিদ্যুৎ মাচুল সংগ্রহ করার নামত এটা স্মার্ট মিটার আনিছে, এই কারণে রাইজে স্মার্ট মিটারের নামটু সলনি করে এই ডকাইতি মিটার বলে কয়ে আছে, আজি গরিব দুখিয়া মানুষক লুটিবর কারণে ষড়যন্ত্র করে আছে, গতি ইয়ার বিরুদ্ধে আমি এই যে লুটরাজ চলি আছে, আজি যেটু সাম্প্রদায়িক রাজনীতি চলি আছে, আজি যে মূল্য বৃদ্ধি আকাশলঙ্গী হয়েছে, রাইজের কঁকাল ভাঙি দিছে, ইয়ার বিরুদ্ধে মই ভাবো যে এইবার বিহালী সমষ্টির রাইজে ইলেকশনত নামিব, আর ইতিমধ্যে মূর লগে আজি দলে বলে আর দুখিয়া রাইজ নিজের হেৰি পকেটর ধন খরচ করে আমার লগত যোগদান করেছে, আজি দেখিছে আপনাদের মূর লগত ব্যাপক রাইজ আহিছে,
আমার প্রিয় নেতা সকল আহিছে, সম্মিলিত মোর্চার নেতা সকল আহিছে। গতিকে আমি আশাবাদী যে এইবার বিজেপি বিহালি সমষ্টির পৰা উৎখাত হবে। বিহালি বা দুখন তিনিখন গাঁও ইতিমধ্যে কাটি লৈ গৈছে, বিটিআরৰ দি দিছে। সাওক এটো তো আপোনালোকে জানেই যে বিহালি সমষ্টিত প্রায় 19খন গাঁও আমার বিশেষকে শোণিতপুর আর বিশ্বনাথ জেলার 19খন গাঁও আজি বিটিআরত সুমাই দিছে। সাওক এইবিলাক আজি রাইজর এটা তাত বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, বহুত দিনের পর মানুষ আছে, দুখিয়া মানুষ আছে, বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে। গতি সেই সকলের লগত কোনো আলোচনা বিলোচনা নকরাকে কেবল সমতার লোভত আজি বিটিআরত অন্তর্ভুক্ত হয়েছে। গতি সেই রাইজও আজি বিজেপির এই হটকারী সিদ্ধান্তর বিরুদ্ধে ইয়ার জবাব দিব, এয়াই আমি ভাবিছো। এয়া লুটরাজর বিরুদ্ধে হওয়া ইলেকশন, গতি এইবার বিহালি সমষ্টির রাইজে সকলো অন্যায় অত্যাচার আর সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে এবার ভোট দিব। আর এবার CPIMLর প্রার্থী অসম সম্মিলিত মোর্চার প্রার্থীক জয়যুক্ত করাব। মূল প্রতিদ্বন্দ্বী কোন হব, কংগ্রেস হব না বিজেপি হব? সক আমার কারণে প্রতিদ্বন্দ্বী এটাই আছে, এটু হয়েছে বিজেপি, আর বিজেপিরই ডেমি ক্যান্ডিডেট কংগ্রেসে উঠাইছে। গতি বিজেপির দিগন্ত ঘাটুয়ার জিকিলেও বিজেপি আর জয়ন্ত বরা জিকিলেও বিজেপি। গতি এই বিজেপি কংগ্রেসের বিরুদ্ধেই আমার জোরদার প্রচার চলবে।